হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে আপনার পেন ড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন আর আরও বেশি সিকিউর করে তুলতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশান ইনস্টল না করেই। তো জানতে হলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ওকে, তো এর জন্য আপনাকে রাইট ক্লিক করতে হবে এবং টার্ন অন বিট লকার এই অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই এরকম একটা জিনিস আপনার সামনে হবে। তো এখানে কিছুক্ষণ টাইম দিতে হবে, তারপর আপনার সামনে পাসওয়ার্ড অপশান চলে আসবে। তার আগে আপনাকে উপরে এখানে রাইট ক্লিক করে দিতে হবে। রাইট ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ড এন্টার করে দেবেন। আপনি যেই পাসওয়ার্ড দেবেন আপনার পেন ড্রাইভে, সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দেবেন। তারপরে রি এন্টার ইওর পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ড আবার রি এন্টার করবেন। ওকে, তারপরে সিম্পলি নিচে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে তিনটি অপশান আসবে। ফার্স্ট অপশান সেভ টু ইওর মাইক্রোসফট অ্যাকাউন্ট। আপনার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে আপনি পাসওয়ার্ড কীভাবে রিকভার করতে পারেন, তো প্রথমে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনি কোনো রকম ফাইল ক্রিয়েট করে সেভ করতে পারেন, আর তৃতীয় হচ্ছে প্রিন্ট আউট করতে পারেন। তো আমি সেভ টু ফাইলে ক্লিক করব এবং ডেস্কটপে আমার পাসওয়ার্ডটা এখানে আমি টেক্সট ফাইল রূপে এখানে সেভ করে নিচ্ছি। ওকে, তারপর সেভ করে দিলাম, তারপরে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আপনাকে প্রথম অপশনটা সিলেক্ট করে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনার সামনে সেকেন্ড যে অপশনটা সিলেক্ট করা থাকবে ওটাকে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে স্টার্ট এনক্রিপশন এই অপশনটা আসবে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার পেন ড্রাইভ এনক্রিপ্টিং হওয়া শুরু হয়ে যাবে। এই প্রসেসে 1 মিনিট টাইম লাগতে পারে, তো আপনার পেন ড্রাইভের উপর নির্ভর করবে এটা। তো আমার হয়ে গেছে এটা, তো তারপর ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লক আইকন চলে এসেছে। তো আমি আমার পেন ড্রাইভকে ইজেক্ট করে আবার পেন ড্রাইভটাকে ইনসার্ট করব, যে দেখব লকটা কেমন কাজ করছে। তো সবার প্রথমে আমি এটাকে ইজেক্ট করে দিচ্ছি। ওকে, এবার আমি আমার পেন ড্রাইভটাকে আবার আমার ল্যাপটপে ঢুকাবো। তো ইনসার্ট হোক। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গোল্ডেন লক কালার চলে এসেছে। এবার যদি আমি আমার পেন ড্রাইভের উপর ডবল ক্লিক করে আমার পেন ড্রাইভটা ওপেন করি তাহলে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে একটা পাসওয়ার্ড অপশান চলে এসেছে। না, আমি আমার পেন ড্রাইভে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। ওকে, তো পাসওয়ার্ডটা এন্টার করার পরে নিচে আনলক অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনি আনলক অপশানে ক্লিক করবেন তখন দেখুন সেই গোল্ডেন কালার লকটা এখানে সিলভার কালার লক আনলকে পরিণত হয়ে গেছে এবং তারপরে আপনি আপনার পেন ড্রাইভকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, এরকমভাবে আপনি আপনার পেন ড্রাইভকে পাসওয়ার্ডে প্রোটেক্ট করতে পারেন। এবার যদি আপনি পাসওয়ার্ডটাকে সরাতে চান, মানে আনলক করতে চান, আমার পেন ড্রাইভটাকে আবার আগের মতো করতে চান, তাহলে কী করতে হবে? তাহলে সিম্পলি আপনি কন্ট্রোল প্যানেলে যান। কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি উপরে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এই অপশানে যেতে হবে আপনাকে। তো এই অপশানে গিয়ে আপনাকে সবার নিচে একটা অপশান দেখতে পারবেন, নিচের দিকে বিট লকার ড্রাইভ এনক্রিপশন। ওকে, বিট লকার ড্রাইভ এনক্রিপশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সেগুলো শো করবে, আর সবার নিচে যে ড্রাইভটা দেখা যাচ্ছে বিট লকার অন, এটা আমার পেন ড্রাইভের ড্রাইভ। ওকে, তো এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার নিচে অপশান দেখতে পারবেন টার্ন অফ বিট লকার, তো এটাকে অফ করতে হবে। তো অবভিয়াসলি এটাকে টার্ন অফ করতে হবে। তো টার্ন অফ করার পরে এখানে টার্ন অফ বিট লকারে আবার ক্লিক করতে হবে। তারপরে আপনার পেন ড্রাইভটা ডিক্রিপ্টিং হওয়া শুরু হবে। প্রথমে এনক্রিপ্টিং হয়েছিল, এবার ডিক্রিপ্টিং হবে। ওকে, মানে আবার আগের অবস্থায় ফিরে আসবে আপনার পেন ড্রাইভটা। তো এটা হয়ে যাক, এই প্রসেসে আপনার 10-20 সেকেন্ড টাইম লাগতে পারে। ওকে, তো হোক এটা। ওকে গাইস, দেখছেন কমপ্লিট হয়ে গেছে। তারপর ক্লোজ করবেন, তারপর কিছু করতে হবে না। আপনি আপনার ফাইলে যান, দেখবেন আমার আপনার পেন ড্রাইভ আবার আগের অবস্থায় ফিরে চলে এসেছে, আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। তো আমি আবার এটাকে ইজেক্ট করে আপনাদের সামনে আবার এটাকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিকঠাক কাজ করছে কিনা। ওকে, এবার আমি আবার এটাকে ইনসার্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেন ড্রাইভটা আবার আগের মতো নর্মাল অবস্থায় ফিরে এসেছে আর আমার ফাইলগুলো এখনও সেভ আছে। তো গাইজ, এরকমভাবে আপনি আপনার পেন ড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে সিকিউর করতে পারবেন, আবার পাসওয়ার্ড তুলেও নিতে পারবেন। তো গাইজ, এরকমভাবে আপনি আপনার পেন ড্রাইভকে সিকিউর করে তুলতে পারবেন। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোনো রকম কমেন্ট প্রশ্ন করার থাকলে তাহলে প্লিজ নিচে কমেন্ট করে বলুন, আমি আপনাদের রিপ্লাই করব। থ্যাংকস ফর ওয়াচিং।